নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম ডিএ নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট ডিএ না পেয়ে নয়া বছরের বড় সিদ্ধান্ত বাংলার সরকারি কর্মীদের প্রবল চাপে পড়বে সরকার তো এই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটির পাশে যে লাগে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেট সবার আগে পেয়ে যাবেন দেখে আজকের যে সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি আগামী জানুয়ারি বৈঠকে বসতে চলেছে সরকারি কর্মী পরিষদ মহার্ঘ দাবিতে আন্দোলন কোন পথে এগোবে সেই রূপরেখা তৈরি করা হতে পারে এই বৈঠকে নবান্ন ঘেরাও কর্মসূচি পালনের পরিকল্পনা করছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মী সংগঠন সমিতি যৌথ মঞ্চ এবং কোঅর্ডিনেশন কমিটি প্রয়োজনে ধর্মঘটের পথে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে ইউনিটি ফোরামের তরফে জানানো হয়েছে ডিএ না দেওয়ার প্রতিবাদে আগামী সাতাশে জানুয়ারি কলকাতা পুরসভার সামনে অবস্থান বিক্ষোভ করবেন সরকারি কর্মী শিক্ষক ও গ্রুপ ডি কর্মীরা সেদিন সরকারি কর্মীরা গণছুটির ডাক দিয়েছেন ফোরামের সদস্যরা এদিকে কোঅিনেশন কমিটির বক্তব্য প্রশাসনে রাজ্য সরকারি কর্মীদের উপরে ভয়ঙ্কর আক্রমণ চলছে প্রশাসনের আমলাদের একাংশ সরাসরি শাসক দলের হয়ে কাজ করেছেন সরকারি কর্মী পরিষদের সভাপতি দেবাশিষ সেল সংবাদ মাধ্যমের কাছে কয়েকদিন আগে অভিযোগ করেন সব রাজ্য ডিএ দিচ্ছে আর রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার দিনের পর দিন সরকারি কর্মীদের বঞ্চিত করছে এই সরকার অপরাধী এদের অর্থনৈতিক শৃঙ্খলা নেই রাজ্যের সব হচ্ছে অজ দিয়ে দেওয়ার সময় শুধু সরকারি অজুহাত আমরা সুপ্রিম কোর্টে লড়ছি আট তারিখ সবার বৃহত্তর আন্দোলন রূপরেখা তৈরির কথা তিনি বলেন ইউনিটি ফোরামের আবাহক দেবপ্রসাদ হালদার সংবাদ মাধ্যমের দাবি করেন কর্মীদের প্রতি সরকারের বঞ্চনা বারবার প্রণমিত অথবা প্রমাণিত হচ্ছে এই আবহে চলতি মাসের শেষে সাতাশ তারিখ সংগ্রামী যৌথ মঞ্চের তরফে গণছুটি পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান দেবপ্রসাদ বাবু তার কথায় শুধু সময়ের অপেক্ষা সরকারকে সব শোধ করতেই হবে এদিকে জানা গিয়েছে আগামী ষোলোই জানুয়ারি সুপ্রিম কোর্টে মহার্ঘ ভাতা মামলার শুনানি হতে চলেছে শীর্ষ আদালতের ওয়েবসাইটে ডিএ মামলার সম্ভাব্য শুনানির দিন হিসাবে ষোলোই জানুয়ারি ধার্য করা হয়েছে তবে সেদিনই রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার শুনানি হবে কি না সে নিয়ে এখন পর্যন্ত নিশ্চিতভাবে কিছু জানা যায়নি এর আগে গত চোদ্দোই ডিসেম্বর সুপ্রিম কোর্টে ডিএ মামলা উঠেছিল কিন্তু সেদিন ডিএ মামলা থেকে সরে দাঁড়ানোর কথা জানান বিচারপতি দীপঙ্ক দত্ত সেদিনই সুপ্রিম কোর্ট জানিয়েছিল নয়া বছরের জানুয়ারির তৃতীয় সপ্তাহে শীর্ষ আদালতে নয়া বেঞ্চ গঠন করে ডিএ মামলার শুনানি হবে এর আগে গত বছরের বিশে মে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে তবে সেই সময়সীমা শেষ হওয়ার আগে হাইকোর্টে রিভিউ দাখিল করেছিল রাজ্য সরকার যা বাইশ সেপ্টেম্বর খারিজ করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট সে সঙ্গে বহাল রাখা হয়েছিল বিশে রায় অর্থাৎ তিন মাসের মধ্যে পঞ্চম বেতন কমিশনের আওতায় রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে তবে এরপরেই সুপ্রিম কোর্টে স্পেশাল লিট পিটিশান দাখিল করে রাজ্য সরকার তো বন্ধুরা এই ছিল ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না এবং ডি সংক্রান্ত পরবর্তী লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য